মাইশা তাকুয়া আজকের প্রথম প্রশ্নটি করেছেন তিনি বলেছেন আমি সদ্য দিনে ফেরা বর্তমানে উচ্চ মাধ্যমিকে পড়ছি ইসলাম সম্পর্কে আমার জ্ঞান খুব কম আমি মাদ্রাসায় পড়তে চাই ইউনিভার্সিটিতে ফ্রি মিক্সিং থাকায় আমি সেখানে পড়তে চাই না তবে আমার মা আমার দিনে ফেরার ব্যাপারে খুশি হলেও মাদ্রাসায় পড়াতে রাজি নন এ বিষয়ে এখন আমার করণীয় কি কোথায় পড়াশোনা করা আমার জন্য উত্তম হবে ধন্যবাদ মায়শা তোমাকে তুমি দিনে ফেরেছ এটা খুবই শুভ সংবাদ আল্লাহ তোমার এই দিনে ফেরাকে কবুল করুন এবং তোমাকে সারা জীবন দিনের উপর মুস্তাকিম থাকার তৌফিক দান করুন শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমান আমল কোরআন এবং সুন্নার উপর রাখুন আমি সেই দোয়াই করছি আমাদের সবাইকে তিনি রাখুন সবার জন্য সে দোয়া করছি পড়াশোনার ক্ষেত্রে ইসলামী পড়াশোনা এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছেলে এবং মেয়ে সবার জন্যই আমরা আমাদের শায়কদেরকে দেখেছি মদিনায় তারা অনেকেই অনেক বয়সে ইসলামী পড়াশোনার দিকে এসেছেন এবং পড়াশোনা করে তারা ইসলামের দাড়িল আল্লাহ হয়েছেন ইসলামী শিক্ষাবিদ হয়েছেন হ্যাঁ আমরা যেমন মেদিনী ইউনিভার্সিটি এরকম অনেক শেখের দেখেছি তারা হয়তো অনেক বড় ডিগ্রি অর্জন করেননি কিন্তু বড় শায়েক হয়ে গেছেন শেখ আতিয়া মোহাম্মদ সালেম তিনি মসজিদে নবাবিতে দার্স দিতেন তার মুখেই আমি একদিন শুনেছি মসজিদে নবাবিতে হালাকায় থাকাকালে তিনি বলেছিলেন যে তিনি নার্স ছিলেন হসপিটালের এবং ত্রিশ বছর বয়সে তিনি দিনই আলেম শেখার জন্য তিনি তার প্রফেশন ছেড়ে দিয়ে জ্ঞান অনুসন্ধানে লেগে যান আজকের বিশ্বে মানুষের জীবনধারা অনেক উন্নত হয়েছে এর মধ্যে ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা অনেক সুন্দর হয়েছে কোনো সন্দেহ নাই সেক্ষেত্রে ছেলে হোক আর মেয়ে হোক তারা যদি ইসলামী ধারায় শিক্ষা নিতে চায় আমি মনে করি অভিভাবকদের সেখানেও খুশি হওয়া উচিত এবং তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত কারণ আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থায়। সেখানে দিনই শিক্ষাটা উপেক্ষিত হয়েছে সারা বিশ্বব্যাপী আমরা লক্ষ্য করছি এবং আজকের আধুনিক শিক্ষিতদের এবং আধুনিক শিক্ষার বড় বড় প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখতে পাচ্ছি সেখানে এথিজম কিংবা যেটাকে আমরা নাস্তিকতা বলি সেই অভিমুখী শিক্ষারই প্রচার এবং প্রসার অনেক বেশি হচ্ছে নিশ্চয়ই আমাদের মা বাবারা যারা দিনকে পছন্দ করেন তারা এটা চান না যে তাদের সন্তানরা নাস্তিক হয়ে যাক অথবা দিন থেকে সরে যাক ইসলামের মূল ধারা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাক এটা তারা চান না যদি না চেয়ে থাকেন তাহলে যেই ছেলে অথবা মেয়ে দিনী শিক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত এবং এই জন্য যে কোনো ত্যাগ দীক্ষা স্বীকার করতে প্রস্তুত তাদেরকে সেই সাপোর্ট দেওয়া উচিত এবং তাদের সে অধিকারও আছে দিনই শিক্ষার মাধ্যমে অত্যন্ত চমৎকার ক্যারিয়ার এখন ডেভেলপ করা যায় দিনী শিক্ষা যদি আমরা বলি কোরআন আন হাদিস ভিত্তিক শিক্ষা তাহলে এই শিক্ষাটা শুধু মাদ্রাসার চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয় আজকে দিনই অনেক ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে উঠছে এবং সেক্ষেত্রে মেয়েদেরও রোল প্লে করার সুযোগ আছে বিষয়টা অনেক লম্বা আমি শুধু এতটুকুই বলবো যে ছেলে হোক আর মেয়ে হোক আজকে তাদের ইসলামী শিক্ষা গ্রহণের অনেক সুযোগ উন্মোচিত হয়েছে বিশেষ করে গত কয়েক বছরে অনলাইনেও মেয়েরা আসলে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে তারা মাদ্রাসা হোক অনলাইন মাদ্রাসা হোক অথবা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অফলাইনেও কাজ করছে আবার অনলাইনেও কাজ করছে সেগুলোতেও তারা এনরোল করতে পারে পাশাপাশি তারা ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি এরকম অনেকগুলো সাবজেক্ট নিতে পারছে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আপনারা জানেন সেখানে ইসলামিক স্টাডিজ আছে ইসলামিক সাইকোলজি আছে সেখানে লিটারেচার আছে আরবিক ল্যাঙ্গুয়েজ আছে সেখানে ইসলামিক ফিন্যান্স আছে ইসলামিক ইকোনমিক্স আছে ইসলামিক সোশিয়লজি আছে এরকম অনেকগুলো সাবজেক্ট সেখানে আছে এবং ছেলে মেয়েরা এই ফ্রি মিক্সিং ছাড়াই সেখানে অত্যন্ত চমৎকারভাবে চমৎকার পদ্ধতিতে পড়াশোনা করতে পারে ফলে এই যে মা যিনি তার সন্তানকে ইসলামিক শিক্ষা দিতে রাজি হচ্ছেন না আর তার আসলে টেনশনের কিছু নেই আমরা খামোখাই টেনশান করছি যে ইসলামী শিক্ষা নিলে কি করে খাবে কীভাবে সে তার ক্যারিয়ার গড়বে মেয়েদের জন্য বিশেষ করে মুসলিম মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে তারা ইসলামিক ভাবধারায় হিজাব নিয়ে এবং দিনদারিসহ তাদের নিজেদের জীবনকে গড়ে তুলবে তাদের সংসারকে সাজাবে এবং তাদের নেক্সট জেনারেশনকে সুন্দর ইসলামী তার বিয়ত দেবে যদি আমাদের মায়েরা অথবা আমাদের মেয়েরা যারা ক কদিন পরেই মা হতে যাচ্ছে তারা যদি নিজেদেরকে সুন্দর করে দিনদারি দ্বারা সমৃদ্ধ করতে না পারে তাহলে জেনারেশনকে কি করে গড়ে তুলবে আমরা খামো খাই দুনিয়াদারির মধ্যে নিজেকে নিমগ্ন করছি অথবা দুনিয়ামুখী ক্যারিয়ার নিয়ে আমরা খুব চিন্তা করছি কিন্তু দিনদারিটা যদি চলে যায় অশ্লীলতার মধ্যে যদি কোনো মেয়ে সম্পৃক্ত হয়ে যায় অথবা নাস্তিকতার মধ্যে যদি সে ডুবে যায় তাহলে তো তার দুনিয়াও গেল আখেরা তো গেল। অতএব মায়েদেরকে বলবো আপনারা বুদ্ধিমত্তার সাথে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিন এবং আমাদের যে মেয়েরা দিনে এসেছে হিজাবে এসেছে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিন সাহস দিন আপনাদের সাহায্য পেলেই তো তারা দুনিয়া এবং আখেরাতে সমৃদ্ধ হতে পারবে আল্লাহ তৌফিক দান করুন